মিল্লাহির সুপ্রিয় ইসলামিক শিক্ষার দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরকত। আপনারা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ দয়ায় ও মায়ায় আপনারা সবাই ভালো আছেন আমার এক ভাই আমার কাছে জানতে চেয়েছিলেন যে প্রস্রাব পায়খানায় যাওয়ার সময় কি কোনো সুন্নতি তরিকা ইখতিয়ার করতে হয় বা কোনো দোয়া পড়তে হয় নাকি যদি থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন তাই আজকে আমি এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটির দ্বারা উপকৃত হতে পারবেন তাহলে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। তাহলে আসুন আলোচনাটি শুরু করি ইসলামের বিধিবিধান মানব জীবনের সব ক্ষেত্রেই পরিব্যাপ্ত এর থেকে বাদ যায়নি প্রস্রাব পায়খানার মতো একান্ত ব্যক্তিগত বিষয়ও ইরশাদ করেছেন আমি তোমাদের জন্য পিতার মতো আমি তোমাদের সব কিছু শিক্ষা দিয়ে থাকি তোমরা প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে কেবলাকে সামনে বা পেছনে দিয়ে বসবে না ডান হাত দিয়ে শৌচ কার্য সম্পাদন করবে না তিনি তিনটে ঢিলা ব্যবহারের নির্দেশ দিতেন এবং গোবর ও হাড্ডি দ্বারা ঢিলা থেকে বারণ করতেন আবু দাউদ হাদিস নম্বর সাত হাদিসে বর্ণিত নির্দেশনা ছাড়া প্রস্রাব পায়খানার নির্দিষ্ট কিছু আদব ও শিষ্টাচার রয়েছে প্রত্যেকেরই উচিত এগুলোর প্রতি যত্নবান হওয়া আর সেগুলো হলো এমন স্থানে প্রস্রাব পায়খানা করবে যেখানে বসলে মানুষ দেখে না আওয়াজ শোনে না এবং দুর্গন্ধ মানুষের নাকে আসে না তিরমিজি হাদিস নম্বর বিশ আবুদাউদ হাদিস নম্বর দুই প্রস্রাব পায়খানার জন্য নরম বা উঁচু স্থান বেছে নেওয়া উচিত যাতে এর ছিটা শরীরে না লাগে আবু দাউদ হাদিস নম্বর তিন প্রকৃতির ডাকে সারা দেওয়ার সময় নিজের বাঁ পায়ের উপর ভোর দিয়ে বসা এটি কষ্টদায়ক বস্তু দ্রুত সহায়ক কুবরা চারশো ছয়ষট্টি বাম বাম পা দিয়ে প্রবেশ করা ও ডান পা দিয়ে বের হওয়া নাসাই শরীফ হাদিস নম্বর একশো প্রকৃতির প্রয়োজন পূরণের সময় মাথা ঢেকে রাখা আর সুনানুল কবর বাই হাকি হাদিস নম্বর চারশো চৌষট্টি মাটির গর্তে প্রস্রাব না করা কেননা ভেতরে সাপ বিচ্ছু থাকলে ক্ষতি হতে পারে অথবা ক্ষতি করতে পারে আবুদাউদ হাদিস নম্বর সাতাইশ রাস্তা বা কবরস্থানে প্রস্রাব পায়খানা না করা মুসলিম হাদিস শরীফ তিনশো সাতানব্বই ছায়াময় স্থানে প্রস্রাব না করা যেখানে মানুষ বিশ্রাম নেয় আবুদাউদ হাদিস নম্বর চব্বিশ ফল বিশিষ্ট বৃক্ষের নিচে প্রস্রাব পায়খানা না করা আবু দাউদ হাদিস নম্বর চব্বিশ প্রস্রাব পায়খানার সময় বিনা প্রয়োজনে কথা বলা মাখরু ইসলামের দৃষ্টিতে অভচন্দনীয় কাজ আবু দাউদ হাদিস নম্বর চৌদ্দ প্রস্রাব পায়খানার সময় শব্দ করে কোরআন পাঠ ও জিকির করা মাখরু মুসলিম হাদিস শরীফ মুসলিম শরীফ হাদিস নম্বর পাঁচশো পঁচপান্ন আবদ্ধ ও কোম্পানিতে প্রস্রাব পায়খানা করা মাখরু মুসলিম শরীফ হাদিস নম্বর চারশো তেইশ আবদ্ধ বেশি পানি বা প্রবহমান পানিতে প্রস্রাব পায়খানা করা অনুচিত মুসলিম শরীফ হাদিস নম্বর চারশো পঁচিশ অক্ষমতা অসুস্থতা ও সীমাবদ্ধতা না থাকলে দাঁড়িয়ে প্রস্রাব করা মাখরু তিরমিজি হাদিস নম্বর বারো তবে সীমাবদ্ধতা থাকলে তা বৈধ অথবা করতে পারেন কেননা দাঁড়িয়ে প্রস্রাব করার মাধ্যমে প্রস্রাবের ছিটা গায়ে লাগার সম্ভাবনা থাকে আর এটি দৃষ্টিকটু পাশাপাশি তা রোগের কারণ বলে উল্লেখ করেছেন চিকিৎসকরা এখন আসুন আমরা জেনে নেই প্রস্রাব পায়খানার জন্য বাথরুমে প্রবেশ করার সময় কোন দুয়াটি পাঠ করতে হয় যখন প্রস্রাব পায়খানায় ঢুকবেন তখন বাম পা আগে বাড়িয়ে দিয়ে এই দুয়াটি পড়ে নেবেন দুয়াটি হলো অর্থ হে আল্লাহ আমি নর ও নারী শৈতান থেকে আপনার কাছে আশ্রয় চাই বুখারি শরীফ নম্বর একশো উনচল্লিশ এই দুয়া পাঠের তাৎপর্য হল জিন ও শয়তান বেশিরভাগ না পাকিস্তানে অবস্থান করে আর যখন প্রস্রাব পায়খানা শেষ করে বাহিরে বেরোবেন তখন প্রথমে ডান পা আগে বাড়িয়ে দিয়ে এই দুয়াটি পাঠ করবেন দুয়াটি হল আলহামদুলিল্লাহ অর্থ সব প্রশংসা আল্লাহর জন্য যিনি আমার কাছ থেকে কষ্টদায়ক বস্তু বের করে দিয়েছেন এবং আমাকে নিরাপদ করেছেন ইবনে মাজা হাদিস নম্বর দুইশো সাতানব্বই সুপ্রিয় দর্শক বৃন্দ আজকের এই ভিডিও থেকে আমরা জানলাম প্রস্রাব পায়খানার ভিতরে ঢোকা এবং বের হওয়ার সময় কি কি দোয়া পাঠ করতে হয় এবং কী কী নিয়ম আমাদের পালন করতে হয় আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে অন্য আরেকটি বিষয় নিয়ে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় ও আখরানা